কৃষিতে নতুন এক সম্ভাবনার দুয়ার খুলেছে ব্যাগিং পদ্ধতি বা আদা চাষ পতির জমি সহ বাড়ির আশপাশে ছায়াযুক্ত যে কোনো স্থানে পদ্ধতির চাষাবাদ করে পারিবারিক চাহিদা পূরণের পাশাপাশি বাড়তি আয়ের সুযোগ তৈরি দেশে এ পদ্ধতির প্রয়োগ শুরু না হলেও চাষিদের উদ্বুদ্ধ করতে কাজ করছে কৃষি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো সহজ চাষাবাদ এবং খরচ কম হওয়ায় বস্তায় আদা চাষে ঝুঁকছেন বগুড়া চুয়াডাঙ্গা ফরিদপুর সহ বিভিন্ন অঞ্চলের কৃষক এতে আমদানি নির্ভরতা কমে আসবে বলেও মনে করছেন গবেষক ও কৃষি কর্মকর্তারা ঢাকা কলেজ থেকে হিসাব বিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর শেষ করেছেন ফরিদপুরের মধুখালী উপজেলার প্রত্যন্ত গ্রামের এই কৃষি উদ্যোক্তা মাসুম সিদ্দিকী সুমন ইউটিউব দেখে শখের বসে দুই সালে মাত্র এক লাখ বিশ হাজার টাকা দিয়ে সতেরোশো বস্তায় ব্যাগিং পদ্ধতিতে আদা চাষ শুরু করেন প্রথম বছরেই ছয়শো থেকে সাতশো কেজি আদা সংগ্রহ করেন বিক্রি করেন প্রায় আড়াই লাখ টাকা পাঁচ হাজার প্লাস বস্তা আদা চাষ করছি আল্লাহ যদি সব কিছু ঠিক রাখে আবহাওয়া ঠিক রাখে সব কিছু ঠিক রাখে তাইলে হচ্ছে আমি আশা করতেছি এবার তিন থেকে সাড়ে তিন হাজার কেজি আদা আমি হারভেস্ট করতে পারবো আর যার বাজার মূল্য হয়তো বা ছয় থেকে সাত লক্ষ টাকা সুমনের এই আদার বাগানে কর্মসংস্থানের সুযোগ হয়েছে অনেকের তার অভাবনীয় সাফল্য দেখে বস্তায় আদা চাষে আগ্রহী হয়ে উঠছেন স্থানীয় বেকার যুবকরাও আগামী বছর ইনশাল্লাহ আমিও এই চাষ করে লাভবান হতে চাই আমাদের যদি সরকারিভাবে প্রশিক্ষণ বা লোন দেওয়া হয় তাহলে আমরা যুবকরা আদা চাষ করে লাভবান হতে পারবো আমি দৈনিক চারশো টাকা বেতন পাই আমি খায় পরে অনেক সুখী আছি পনেরো হাজার টাকা বেতন পাই আমার সংসার সুন্দরভাবে চলে যায় বস্তায় আদা চাষ করে সফলতার স্বপ্ন বুনছেন চুয়াডাঙ্গার প্রান্তিক চাষিরাও বাড়ির আঙিনায় পরিত্যক্ত ছায়াযুক্ত স্থানে এ চাষ বাড়তি আয়ের পথ খুলে দিচ্ছে অনেকের চলতি বছরে তিন লক্ষাধিক বস্তায় আদা চাষ হয়েছে এই জেলায় আমি দেড়শো বস্তা লাগিয়েছে আশা করে যাই এটা লাভ হবে বস্তায় যদি আমি দু কেজি করে হয় তাহলে আমার এক টনের বেশি আদা হবে এক দাম দু লক্ষ টাকা আমার খরচ হবে টাকা এ পদ্ধতিতে চাষাবাদে সাথী ফসল হিসেবে অন্য ফসলও চাষ করা যায় ফলে দেশের উত্তরের আরেক জেলা বগুড়াতেও কৃষকরা বাড়ির আশপাশে পতিত জমি সহ ফসলি জমিতে বস্তায় আদা চাষ শুরু করেছেন জাত প্রতি বস্তায় এক থেকে তিন কেজি পর্যন্ত ফলন পাওয়া যায় অন অ্যাভারেজ এক থেকে তিন কেজি এর মধ্যে কতগুলো এক দুই তিন আড়াই এরকম হয়তো বা ফলন আসতে পারে তো মিনিমাম আমরা চিন্তা করতেছি হয়তো বা এক কেজি হতে পারে আর ম্যাক্সিমাম তিন কেজি পর্যন্ত হতে পারে জেলা কৃষি কর্মকর্তা গবেষক ও বিজ্ঞানীরা বলছেন এ পদ্ধতিতে আদা চাষে সারা দেশের কৃষকদের উদ্বুদ্ধ করা গেলে ভবিষ্যতে আমদানি নির্ভরতা কমে আসবে তিন লক্ষ ছত্রিশ হাজার বস্তার আদা চাষের একটা লক্ষ্যমাত্রা নির্ধারণ করে আমরা কর্মসূচি গ্রহণ করেছি এটা সম্পূর্ণ উদ্বুদ্ধকরণের মাধ্যমে এবং ইতিমধ্যে প্রায় তিন লাখের মতো আদা আমাদের তিন লাখ বস্তায় আমরা কিন্তু চাষ করতে সক্ষম হয়েছি বস্তায় আদা চাষ করলে আমাদের বস্তায় রাইজুম রড হয় ঠিকই কিন্তু নির্দিষ্ট একটা বস্তায় যে রোগটা আসে সেটা ওই বস্তার ভিতরেই সীমাবদ্ধ থাকে অন্য বস্তায় যাওয়ার সম্ভাবনা থাকে না এবং যখন রোগটা আক্রমণ হয় বস্তাটা যদি আমরা সরাই নেই এটি একটি এমন প্রযুক্তি যেটা হচ্ছে আমাদের বিশেষ করে যে বাগানগুলো রয়েছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এই বাগানের যে ছায়া জায়গা আছে সেই জায়গাটাকে কাজে লাগানোর একটা ভালো সুযোগ আছে ফলে আমরা যদি এখানে সফল হতে পারি এই প্রযুক্তিতে তাহলে দেখা যাবে যে ব্যাপক একটি সম্ভাবনা আছে সমন্বিত নীতি পরিকল্পনার মাধ্যমে ব্যাগিং পদ্ধতিতে আদা চাষ বাড়ানো গেলে দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা সম্ভব বলে মনে করছেন কৃষিবিদ ও গবেষকরা